খুবশীর রয়ে আগরতলার রাজপথে নামবে মহিলা অটো চালক। সরকারি উদ্যোগে প্রশিক্ষণ শুরু হয়েছে 52 জন মহিলার। প্রথমবারের মতো মহিলাদের অটো ড্রাইভিং শেখানো শুরু করতে যাচ্ছে আগরতলা পুর নিগম। সোমবার অনারম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে পুর নিগমের কনফারেন্স হলে 52 জন মহিলাকে অটো ড্রাইভিং প্রশিক্ষণের সুফল সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এদিন অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্যে এই প্রথম মহিলাদের অটো ড্রাইভিং শেখানো হচ্ছে। মূলত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকারের এই প্রয়াস। নগর উন্নয়ন মন্ত্রী আরো বলেন, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে সরকার বিভিন্ন ধরনের প্রচেষ্টা নিয়েছে। মহিলাদের দরকার সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলিকে সঠিকভাবে কাজে লাগানো। প্রবল ইচ্ছা শক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে খুব সহজেই একজন মহিলা স্বনির্ভর হয়ে উঠতে পারে। তার জন্য সরকার বিভিন্ন সুযোগ করে দিচ্ছে, তো শুধুমাত্র সেটাকে কাজে লাগানো, সেটা যদি আমি সঠিকভাবে কাজে লাগাই, তাহলে আমাদের প্রত্যেকের যে আমরা আমাদের যে আমরা আনএমপ্লয়েড ইকোনমি এখনো আমাদের লেস অনেকের এখনো গ্রো হয়নি, তো সেটা যদি আমি টার্গেট রাখি আমি স্বনির্ভর হবই, তাহলে আমরা অবশ্যই সেই টার্গেটে সেই সাকসেস আমরা করতেই পারব। তার জন্য এখানে যে 52 জন মহিলারা বিভিন্ন আরবান এলাকা থেকে আপনারা এসেছেন, আপনারা পারবেন, আমি বলছি আপনারা পারবেন, তো সেটা আপনারা ইচ্ছে শক্তি যে রয়েছে সেটাকে আপনারা প্রকাশ করতে হবে। যেখানে ট্রেনিং এর অবস্থায় যেখানে যেখানে আপনাদের সমস্যা হবে সেটাকে বলতে হবে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের ডেন ইউএলএম প্রকল্পের মাধ্যমে মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে পরিবহন দপ্তর থেকে লাইসেন্স প্রদান করা হবে। পাশাপাশি অবলম্বনের মাধ্যমে 1 লক্ষ টাকা সাবসিডিতে অটোরিকশার ব্যবস্থা করে দেওয়া হবে। একটু সরকার সহযোগিতা আছে, স্বাবলম্বনের মাধ্যমে লোনের ব্যবস্থা আছে, পরবর্তী সময় যখন ট্রেনিং প্রাপ্ত হয়ে আপনারা যখন ড্রাইভিং লাইসেন্স ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা প্রোভাইড করবে, তারপর লোনের ব্যবস্থা করা হবে, বরং স্বাবলম্বন থেকে আপনারা কিছু টাকা পাবে, 1 লক্ষ টাকা প্রায় সাবসিডি পেয়ে যাবেন। আমার মনে হয় এই ধরনের উদ্যোগটা খুবই ভালো। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা ডক্টর তপন মজুমদার, আগরতলা পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব প্রমুখ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।